স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক ক্ষেত্রে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সাদা ওএমআর সিট জমা দিয়ে চাকরির অভিযোগ নিয়ে নিয়োগ দুর্নীতির আরও এক মামলায় ইডিকে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একশোটি ওএমআর সিট পরীক্ষার নির্দেশ দেওয়া হয় মামলাকারীকে সেই ওএমআর সিটে দেখা যায় সর্বোচ্চ নম্বর চার বাকিরা কেউ পেয়েছেন শূন্য কেউ পেয়েছেন এক অথচ এসএসসির সার্ভারের নাম্বার দেখানো হয়েছে তেতাল্লিশ তাতে বিচারপতি জানতে চান এসএসসিতে সেই সময় কে ছিলেন চেয়ারম্যান উত্তরে আইনজীবী জানান যে সুবীরেশ ভট্টাচার্য ছিলেন তৎকালীন চেয়ারম্যান সিটে চূড়ান্ত কারচুপি করে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে লক্ষ্মী টুঙ্গা নামে এক চাকরি প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছেন সেই মামলায় এবার ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলে সন্দেহ কলকাতা হাইকোর্টের তাই ইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হলো এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান সিবিআইকে কি কী সব বলেছেন যার নির্দেশ করেছেন তার নাম কি বলেছেন অধিকাংশ ও সিট ফাঁকা বিশ্বাস করি না টাকা ছাড়া এই ম্যানিপুলেশান সম্ভব ইডিকে সব মামলায় যুক্ত করব। কোনো ব্যক্তি যেন পালিয়ে না যায় গ্রুপ ডি মামলায় তদন্তের জন্য এর আগে সিবিআইয়ের এর সিটকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার মোটা অঙ্কের লেনদেন দেখতে পেলেই ইডিকে পার্টি হিসাবে যুক্ত করলেন তিনি এদিন বিচারপতির প্রশ্ন ছিল সেই সময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে ছিল কমিশনের আইনজীবীর তরফে জানানো হয়েছে সেই সময় চেয়ারম্যান ছিল সুবীরেশ ভট্টাচার্য এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সুবিরেশ কিন্তু সুবিরেশের আইনজীবী এই আবেদন খারিজ হয়ে যায় বিচারক তাকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন গত উনিশে সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য তথা এসএসসির প্রাক্তর চেয়ারম্যান সুবিরেশকে গ্রেপ্তার করেছিল সিবিআই তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি যুক্ত থাকার অভিযোগ রয়েছে